পুরুষের মাঝে সুগন্ধি মেখে নারীর গমনাগমন, যেসব মহিলা সুগন্ধি মেখে পারফিউম মেখে স্যান্ট ব্যবহার করে অন্য পরপুরুষের মধ্যে বিচরণ করে যায়, অন্য পরপুরুষ তার এই শরীরের গন্ধ পায় সুগন্ধ, আল্লাহ রাসূল তাদের বিষয়ে বলছেন ওই মহিলা ব্যভিচারিণী, ওই মহিলা ব্যভিচারিণী। হাদিস দেখুন, তিরমিজির হাদিস 2786, মিশকাতে পাবেন 1065। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু আইনিন জানিয়া, প্রত্যেকটা চক্ষুই হচ্ছে ব্যভিচারী, সব চক্ষুই হচ্ছে ব্যভিচারী। এরপর তিনি বলছেন ওয়া ইন্নাল মারাতু ইজাস্তাতারাত ফামাররাত বিল মজলিস ফাহিয়া কাযা ওয়া কাযা, যেই মহিলা সুগন্ধি দিয়ে সুগন্ধি মেখে পুরুষদের মাঝে বিচরণ করে, পুরুষদের মাঝে গমন করে, ফাহিয়া কাযা ওয়া কাযা, এই মহিলাটা আছে এরকম এরকম, কোন রকম, ইয়ানি জানিয়া, এই মহিলা হচ্ছে ব্যভিচারিণী, এই মহিলা হচ্ছে ব্যভিচারিণী। আচ্ছা বলেন তো, এই মহিলা ব্যভিচার করেছে করে নাই? এই মহিলা কিন্তু ব্যভিচার করেই নাই, কিন্তু এই মহিলা ব্যভিচারী কেন? সে সুগন্ধি মেখে, আতর মেখে, স্যান্ট মেখে, পারফিউম মেখে অন্য পরপুরুষের মাঝে গিয়েছে, আর তার শরীরের এই গন্ধ অন্য পুরুষ পেয়ে তার প্রতি আকৃষ্ট হয়েছে, এই অপরাধের কারণে আল্লাহ রাসূল বলছেন ওই মহিলা ব্যভিচারী। হে মা ও বোনেরা, সাবধান হয়ে যান, এই নীতি, এই গতি, এই পথ পরিত্যাগ করুন, আল্লাহ রাসূলের হাদিসকে মূল্যায়ন করুন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলছেন যে এই মহিলা সুগন্ধি মেখে এরপরে যদি পবিত্র না হয় তার সালাত হবে না। এই মর্মে দেখুন আহমাদের হাদিস, আবু দাউদেও পাবেন, মিশকাতের 1064 আপনি পাবেন, আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা বলছেন যে আমি আমার হাবিব আবুল কাসিম অর্থাৎ আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেছেন, লা তুকবালু সালাতু ইমরাতিন ততাইয়াবাত লিল মসজিদ, যে ব্যক্তি সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে যায় সুগন্ধি মেখে, বাজারে কলেজে মাদ্রাসা স্কুলে তো দূরের কথা, মসজিদে যদি কোনো মহিলা সুগন্ধি মেখে যায়, আল্লাহ রাসূল বলছেন হাত্তা তাগতাসিলু গুসলাহা মিনাল জানাবা, ওই মহিলাটি জানাবাতের গোসল, বুঝেন, ফরজ গোসল, গোসল যখন ফরজ হয়ে যায়, এই ফরজ গোসল নেই গোসল করার আগ পর্যন্ত, লা তুকবাল তুকবালু সালাত ইমরাতিন, ওই মহিলার সালাত কবুল হবে না। সুগন্ধি মেখে যদি মসজিদে সালাত আদায় করতে আসে, এই মহিলা ফরজ গোসলের নেই গোসল করার আগ পর্যন্ত তার সালাত কবুল হবে না। তাহলে এই মহিলা যদি সুগন্ধি মেখে বাজারে যায়, স্কুলে যায়, কলেজে যায়, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যায়, তা তার হুকুমটা কত কঠিন এবং কঠোর হতে পারে ভাবুন আপনি। সালাতের বিষয়ে যদি এরকম হুকুম হয়, তাহলে বাইরে আপনি যা খুশি তাই করবেন, তার পরিস্থিতি কত ভয়াবহ হতে পারে। আপনি এই হাদিসটাকে এবার গুরুত্ব দিয়ে কল্পনা করুন, এই গুরুত্ব দিয়ে আপনি এটা মাথায় রাখুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে হুকুমটা কত কঠিন হতে পারে। সুতরাং মা বোনদের আহ্বান জানাবো, আসুন, ফিরে আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে নিজের আদর্শ হিসেবে গ্রহণ করুন, নিজের প্রবৃত্তির অনুসারী হওয়া থেকে নিজেকে বেঁচে রাখুন, বেঁচে রাখার।